তোমরা বৃষ্টির সাথে সাথে এরকম বরফের টুকরো তো পড়তে দেখেছো, তবে কি জানো যে এরকম কেন হয়? আজ তোমাদেরকে কিছু নতুন ইনফরমেশন দেবো, তাই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দাও। আমাদের মেঘগুলো সাধারণত 65,000 ফিট থেকে 23,000 ফিটের মধ্যে থাকে। অনেক সময় এই মেঘগুলো অনেকখানি ওপরের দিকে উঠে যায়, সেখানকার টেম্পারেচার -15 ডিগ্রি পর্যন্ত চলে যায়। সেই কারণের জন্যই সেখানে বরফ জমতে থাকে। যেখানে আমাদের ফ্রিজের টেম্পারেচার থাকে -4 ডিগ্রি, তাই দেখবে কতটা পরিমাণে বরফ জমে যায়। তবে ভাবো ওখানে থাকে -15 ডিগ্রি, তাহলে কত বড় বড় বরফ জমে। সেই বড় বড় বরফের টুকরোগুলো নিচে আস্তে আস্তে গলে গলে ছোট হয়ে যায়।